নমস্কার বন্ধুরা, শেয়ার বাংলা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। অনেকেই কমেন্ট করেছেন, কয়েকটি কোশ্চেন করেছেন, তো সেই কোশ্চেনের অ্যান্সার এই ভিডিওতে আলোচনা করা হবে। তার সাথে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট কয়েকটি কোম্পানির বেরিয়েছে, সেটাও আলোচনা করা হবে এবং সুইং ট্রেডিংয়ের স্টক সম্পর্কেও আলোচনা করা হবে। আমার ভিডিও অনেকেই দেখেন, অনেকেই কমেন্ট করে না, কমেন্ট করবেন, তাহলে কমেন্ট করলে আমার ভালো লাগবে এবং আমি আরও ভালো ভালো এডুকেশনাল ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারবো, যাতে আপনারা ভালোভাবে শেয়ার মার্কেটকে শিখতে পারেন। তো এর আগের দিন আমি বলেছিলাম যে পিএসইউ ব্যাংকিং স্টকে এখনও র্যালি আসেনি, প্রি বাজেট র্যালি অলমোস্ট পিএসইউ সব স্টকেই এসেছে। তো ফাইনালি আগের দিন আমি এই ব্যাংকিংগুলোর একটু টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করেছিলাম, তো আজকে সবগুলোর খুব ভালো কিন্তু রিটার্নও দিয়েছে। যেমন জেকে ব্যাংক 5.52%, ব্যাংক অফ মহারাষ্ট্র 8.37%, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক 7.46%, এবং দেখুন প্রত্যেকটা ব্যাংকই আজকে বুলিশ ছিল এবং সবগুলি পজিটিভে ক্লোজিং হয়েছে। তো দেখা যাক নেক্সট ট্রেডিং সেশনে সেগুলো কেমন পারফর্ম করে, সেটাই দেখার বিষয়। তো অনেকেই অনেক স্টক সম্পর্কে জানতে চেয়েছেন, তো এতগুলো স্টকের কোয়ারি এসেছে, সেই জন্য আমি ইন ডিটেল অ্যানালিসিস করতে পারবো না, তবে যতটা সম্ভব আলোচনা করার চেষ্টা করব। তবে মনে রাখবেন যে আমার কথা শুনে কখনোই আপনারা শেয়ার কেনাবেচা করবেন না, কেননা বিক্রি করার পরে অনেক শেয়ারে র্যালি আসে, আবার আমি যেটা নিয়ে আলোচনা করি সেটা হয়তো র্যালি নাও আসতে পারে। তাই বাই এবং সেল সম্পূর্ণ আপনাদের নিজের ডিসিশন। তো একজন জানতে চেয়েছেন ইরেডা নিয়ে, তো ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি। আমি কন্টিনিউয়াসলি কয়েকদিন ধরে এই স্টকটি নিয়ে আলোচনা করছিলাম, তো ফাইনালি এই স্টকের রেজাল্ট শুক্রবার এসেছিল। তো আমরা যদি রেভিনিউ দেখি, 1391 কোটি থেকে বেড়ে 1510 কোটি টাকা হয়েছে, যেটা আগের যে ইয়ারের কোয়ার্টার ছিল সেখানে ছিল 1143 কোটি টাকা। এবং ফাইন্যান্সিং প্রফিট যদি দেখি আমরা, এখানে 488 কোটি থেকে একটু কমেছে 484 কোটি, তো এখানে একটু প্রফিট একটু কমেছে। নেক্সট আমরা যদি ইরেডার চার্ট দেখি, তো এই স্টকটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলেও শেয়ার করেছিলাম এবং আমি আলোচনাও করেছিলাম ইউটিউব ভিডিও বানিয়ে। তো এখানে একটা দীর্ঘদিনের ডাউন ট্রেন্ড ছিল এবং 132 টাকার লেভেলে এখানে ব্রেকআউট ছিল, তো এই ব্রেকআউট লেভেলে আমি আলোচনা করেছি। তারপরে আমি মোটামুটি 175 টাকা থেকে 80 টাকার লেভেলে এখানে বারবার আলোচনা করেছিলাম, ব্রেকআউট লেভেলেও আলোচনা করেছিলাম। তো যাই হোক, এখন প্রফিট অনেকটাই হয়েছে, এখন বাই করা একটু চাপের বিষয়। যারা লং টার্ম ট্রেডার তারা এই স্টকটিকে হোল্ড করতে পারেন, কেননা এর লোন বুক খুব ভালো বৃদ্ধি পেয়েছে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস প্রায় 300%-এর উপরে, এবং আগামী দিনে হয়তো আরও ভালো বিজনেস করতে পারে। তো যারা শর্ট টার্ম বা পজিশনাল ট্রেডার তারা এই স্টকটিকে ফ্রেশ বাই করবেন না, যারা বাই করছেন হোল্ড করুন, বা সুইং ট্রেডার হলে 275 টাকার লেভেলে স্টপ লস দিয়ে চলুন, কেননা এখানে একটা ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে এবং আজকে একটা নেগেটিভ ক্যান্ডেলও তৈরি হয়েছে। তো ডোজি ক্যান্ডেলের নিচে যদি কোনো একদিনের প্রাইস ক্লোজিং হয় তাহলে স্টকটি হয়তো আবার রিটেস্ট করতে আসতে পারে। আরেকজন জানতে চেয়েছেন সুজলন এনার্জি সম্পর্কে, তো সুজলন এনার্জির যদি আমরা একটু ওভারভিউ করি, দেখুন মার্চ 2013-তে কোম্পানি সেলস করতে কত 18914 কোটি টাকা, এবং প্রফিট কী করতে পারতো? প্রফিট করতে পারতো না, বরঞ্চ এখানে কী হতো, কোম্পানি নেগেটিভে রান করতো, প্রফিট কী মাইনাসে দেখাচ্ছে 4732 কোটি টাকা। তো এখন কোম্পানি কিন্তু আগের মতো সেলস করছে না, লাস্ট কোয়ার্টারে 6529 কোটি টাকা সেলস করেছে, সেখান থেকে নেট প্রফিট 660 কোটি টাকা হয়েছে। তো এরা সাধারণত কেন হচ্ছে, দেখুন সেলস করছে এখানে অপারেটিং প্রফিট, অর্থাৎ তার মেইন বিজনেস থেকে কোনো রকম ইনকাম করতে পারছে না, বরঞ্চ নিজের হাত থেকে চলে যাচ্ছে, প্রফিট মার্জিন মাইনাসে দেখাচ্ছে। তো দীর্ঘদিন এখানে প্রফিট মাইনাসে ছিল, তো ফাইনালি এখন প্রফিটেবলের দিকে কোম্পানি এগোচ্ছে, অর্থাৎ মেইন বিজনেস থেকে তাদের যে প্রফিট সেটা প্লাসে হয়েছে এবং 14% থেকে বেড়ে 16% হয়েছে। কোম্পানির আদার ইনকামও ছিল না, নেগেটিভ দেখাচ্ছে, কোম্পানির কাছে প্রচুর ধার ছিল, এই জন্য কোম্পানি কী করতো, ইন্টারেস্ট পে করতো, দেখুন 1855 কোটি টাকার মতো ইন্টারেস্ট পে করতো। আর এখন যেহেতু ধার অনেকটাই শোধ করে দিয়েছে, সেই জন্য এখন মাত্র 421 কোটি টাকার মতো এখানে ইন্টারেস্ট কোম্পানিকে দিতে হচ্ছে, এই জন্য এখন প্রফিটটা বাড়ছে। আমরা যদি দেখি যে আগের ইয়ারগুলোতে কোম্পানি যে পরিমাণে প্রচুর পরিমাণে ট্যাক্স দিত এবং ট্যাক্সও এখানে নেগেটিভ ছিল, তো সেই জন্য এখানে নেট প্রফিটও আমরা নেগেটিভ দেখতে পাচ্ছি। তো ফাইনালি কোম্পানি একটু অনেকটাই ভালো পজিশনে এসেছে এবং নেট প্রফিট কন্টিনিউয়াসলি 2 কোয়ার্টারে ভালো এখানে করেছে। এখন যদি আমরা কোম্পানির রিজার্ভ দেখি, দেখুন কোম্পানির রিজার্ভ একসময় মাইনাসে ছিল, অর্থাৎ কোম্পানির কাছে কোনো রিজার্ভই ছিল না, উল্টো ধার ছিল। তো মার্চ 2023 পর্যন্ত কোম্পানি 1355 কোটি টাকার মতো নেগেটিভ রিজার্ভ ছিল, এবং বরোয়িং কত ছিল দেখুন, ধার 15191 কোটি টাকা, এত ধার ছিল। তো আস্তে আস্তে ধার শোধ করতে করতে এখন কোম্পানির কাছে 150 কোটি টাকার ধার রয়েছে। তার মানে বুঝতেই পারছেন আগে যে বিজনেস করতো ধারের ইন্টারেস্ট দিতেই সেটা চলে যেত, এই জন্য নেট প্রফিট করতে পারতো না, কোম্পানি নেগেটিভে রান করতো, প্রফিটেবল বিজনেসে রান করতে পারতো না, এই জন্য স্টক প্রাইস দীর্ঘদিন ধরে নিচের দিকে ছিল। তো কোম্পানির ম্যানেজমেন্ট চেঞ্জ হয়, চেঞ্জ হওয়ার পরে কোম্পানি প্রথমেই বলেছে যে আমাদের যত ডেপথ রয়েছে বা বরোয়িং রয়েছে সেগুলো আস্তে আস্তে শোধ করবো। তো শোধ করার পরে দেখুন অটোমেটিক কিন্তু আমরা এখানে বিজনেসে, দেখুন আগে যেখানে নেট প্রফিট মাইনাসে ছিল, তো ফাইনালি নেট প্রফিট কিন্তু লাস্ট 1 কোয়ার্টার, 2 কোয়ার্টার এবং 3 কোয়ার্টারে এখানে নেগেটিভ, এখানে আমরা নেট প্রফিট পজিটিভই দেখতে পাচ্ছি।
পাচ্ছি। তো এই জন্যই কোম্পানি আগে ভালো বিজনেস করতে পারলেও প্রফিট করতে পারতো না, আর এখন যেহেতু ধার শোধ করেছে এই জন্য কোম্পানি এখন প্রফিটেবলের দিকে এগোচ্ছে এবং ইন ফিউচারে আরও এগোবে। তো সুজলন এনার্জি যদি চার্ট দেখি, দেখুন এখানে তার প্রিভিয়াস হাই থেকে স্টক প্রাইস নিচের দিকে যায় এবং দীর্ঘদিন ধরে এখানে কনসোলিডেট করে এবং স্টক প্রাইস এখানে ব্রেকআউট দেয়, কিন্তু এখানে ভালো ব্রেকআউট হয়নি, ব্রেকআউট ফেল হয়েছে। এখানে আরেকবার অ্যাটেম্প নেয়, তারপরে ব্রেকআউটের পরে দেখুন এখানে কয়েকদিন ধরে কনসোলিডেট করছে। তো 55 বা 56 মানে 56 টাকার উপরে যদি স্টক প্রাইস যায় তাহলে স্টকের মধ্যে আশা করি আরও একটু মোমেন্ট দেখতে পারবো। তো লং টার্মের জন্য এই স্টকটিকে হোল্ড করতে পারেন, কেননা ফিউচারিস্টিক বিজনেসের সাথে এই স্টকটি কাজ করছে। নেক্সট আরেকজন জানতে চেয়েছেন লাক্স ইন্ডাস্ট্রি আজকে 6.70% পজিটিভ রিটার্ন দিয়েছে। আমরা যদি স্টকের পি দেখি 46.6 এবং ইন্ডাস্ট্রি পি 24, সুতরাং ওভার ভ্যালু, এছাড়া এখানে পিজি রেশিও হিসেবে ওভার ভ্যালু, সুতরাং ভ্যালুয়েশন হিসেবে খুব একটা ভালো নয়। আমরা যদি উইকলি চার্ট দেখি, এখন তার এটা আইপিও প্রাইস, এখান থেকে স্টক প্রাইস দীর্ঘদিন কনসোলিডেট করে ব্রেকআউট দেয়, উপরে যায়, আবার এখানে রিটেস্ট করতে আসে, আবার একসময় ভালো র্যালি দেখিয়েছিল 4400 টাকার লেভেল থেকে স্টক প্রাইস প্রায় এখানে 1000 টাকায় চলে এসেছিলো। তো এখানে ডবল বটম বানায় এখন ফাইনালি স্টকটি আপট্রেন্ড শুরু হয়েছে। তো নেক্সট যেটা রেজিস্ট্যান্স সেটা 2000 টাকা লেভেলে রয়েছে, এখন স্টক প্রাইস চলছে 1952 টাকা। তো এখানে যদি ভালো ব্রেকআউট দিতে পারে আশা করি ইন ফিউচারে স্টক প্রাইস এরকম করে এগোবে। নেক্সট আরেকজন জানতে চেয়েছেন মিষ্টান ফুড সম্পর্কে। তো মিষ্টান ফুডের সেলস এখানে কন্টিনিউয়াসলি একটু বাড়ছে ওভারঅল, তো 338 কোটি টাকা থেকে এবার বেড়ে 383 কোটি টাকা হয়েছে। এই স্টকটির রেজাল্ট কোয়ার্টার ওয়ানের রেজাল্ট অলরেডি বেরিয়ে গেছে এবং এখানে আমরা কী দেখতে পাচ্ছি, কোম্পানির যে অপারেটিং প্রফিট সেটা আগে ছিল 97 কোটি, এবার 73 কোটি টাকা হয়েছে। দেখুন এখানে সেলস কোম্পানি বেশি করেছে আগেরবারের তুলনায়, কিন্তু প্রফিট একটু কম করেছে, কেননা মেন বিজনেস থেকে তার অপারেটিং প্রফিট যে মার্জিন সেটা 29 থেকে কমে 19 হয়েছে। তো এটা একটা নেগেটিভ খবর। তো লাস্ট যে প্রিভিয়াস কোয়ার্টারগুলো ছিল 25%, 28%, 29%, 29%, তো সেখান থেকে প্রফিট একটু ড্রপ হয়েছে। মিষ্টান ফুডের যদি একটু চার্ট দেখি, এই স্টকটিকে আমি আমার চ্যানেলে 13 টাকার লেভেল আলোচনা করেছিলাম, সেখান থেকে প্রায় 28 টাকার লেভেলে গিয়েছে এবং সেখান থেকে স্টক প্রাইস ফল করে বর্তমানে 17 টাকার কাছাকাছি চলছে। তো এখানে দেখুন তার এখানে একটা হাই ছিল, এই হাইয়ের কাছাকাছি গিয়ে স্টক প্রাইস ফিরে আসে এবং এখানে ব্রেকআউট দিয়েছিল একটা ভালো। তো এই ব্রেকআউট লেভেলের নিচে আবার স্টক প্রাইস এখন বর্তমানে ডাউন ট্রেন্ডে চলছে। তো হতে পারে এটা একটা ক্রুশিয়াল লেভেল, যেখানে এখানে সাপোর্ট নিয়েছে, এখানেও সাপোর্ট নিয়েছে এবং এখানে দীর্ঘদিন কনসোলিডেট করেছিল। তো মোটামুটি 15 টাকার লেভেল বা 14 টাকার লেভেলে এই স্টকটিকে যদি পাই তাহলে আবার এই স্টকটিকে বাই করার কথা ভাবতে পারি। নেক্সট আরেকজন জানতে চেয়েছেন আদানি পাওয়ার। তো আদানি গ্রুপের যতগুলো স্টক রয়েছে সবগুলো স্টকের মধ্যে আদানি পাওয়ার এবং পোর্ট, এই দুটো স্টকের ভ্যালুয়েশন আমার কাছে খুব ভালো লাগে। বাদ বাকি আদানির যত স্টক রয়েছে সবগুলো ওভার ভ্যালুড, তো সেই জন্য আমি সেগুলোকে অ্যাভয়েড করি। আমি আদানি পাওয়ার এবং আদানি পোর্টে ইনভেস্ট তো ছিলাম, তো এখন বর্তমানে নেই, তবে ইন ফিউচারে আরও করার সম্ভাবনা রয়েছে। তো আদানি পোর্টের থেকে আদানি পাওয়ার ভ্যালুয়েশন হিসেবে খুবই সস্তা। তো স্টকটির পি 13.1 এবং ইন্ডাস্ট্রি পি 41.3, তো সেই হিসেবে আন্ডার ভ্যালুড। আরওসি খুব ভালো 32.2%, আরওই 57.1%, খুবই ভালো। পিজি রেশিও 0.15, এটাও খুবই ভালো। তো যাই হোক, এই স্টকটি যেহেতু পাওয়ার সেক্টরে কাজ করে ইন ফিউচারে আরও ভালো গ্রোথ আমরা দেখতে পারি, ভালো ভালো কাজও করছে। তো ভ্যালুয়েশন হিসেবে ঠিকঠাকই রয়েছে। তো এখানে ব্রেকআউট দিয়েছিল, ব্রেকআউট দেওয়ার পরে স্টক প্রাইস উপরের দিকে যায়, এখানে একটা ডোজি ক্যান্ডেল বানায়। তো ডোজি ক্যান্ডেল আমি বলেছি সবসময় কোনো স্টক যদি কন্টিনিউয়াসলি ভাগতে থাকে এবং ডোজি ক্যান্ডেল বানায় তো সেখান থেকে স্টক প্রাইস অবশ্যই নিচের দিকে নামবে। আবার কোনো স্টক প্রাইস যদি কন্টিনিউয়াসলি নিচের দিকে আসে এবং সেখানে ডোজি ক্যান্ডেল বানায় তাহলে একটা উপরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো স্টক এখানে কী করেছিল, ব্রেকআউট দেওয়ার পরে উপরে যায় এবং দীর্ঘ কয়েকদিন ধরে কন্টিনিউয়াসলি স্টকটি ফল করে যাচ্ছে। তো প্রিভিয়াস যদি আমি হিস্ট্রি চেক করি তো 50 EMA কে বারবার এখানে সাপোর্ট নিয়ে স্টক প্রাইস উপরের দিকে যাচ্ছে, তো এখানেও কাছাকাছি এসে উপরের দিকে গিয়েছে। তো এখন 50 EMA এর কাছাকাছি রয়েছে এবং আজকে একটি ডোজি ক্যান্ডেল বানিয়েছে। তো ডোজির নিচে যদি কালকে আবার হয় তো এখান থেকে আবার একটু ডাউনফল আমরা আশা করতে পারি। তার সাথে সাথে এখানে 50 SMA এর সিম্পল মুভিং অ্যাভারেজের এখানে ব্রেকডাউনও হবে। তো এখানে যদি ব্রেকডাউন হয় আশা করি 650 টাকার লেভেলে এই স্টকটিকে আবার আমরা দেখতে পারি। তবে আপনি যদি লং টার্ম ইনভেস্টার হন অবশ্যই এই স্টকটিতে হোল্ড করে থাকুন। নেক্সট আরেকজন জানতে চেয়েছেন SBFC ফাইন্যান্স। তো SBFC ফাইন্যান্সের যে IPO এসেছিল তখন থেকে দীর্ঘদিন ধরে একটা রেঞ্জে কাজ করছে, কনসোলিডেট করছে, ফাইনালি স্টক প্রাইস উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছিল, তারপর হেভি ডাউনফল হয়। এখন একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন এখানে ফর্ম করেছে, যেখানে একটা নির্দিষ্ট ট্রেড লাইন বরাবর রেজিস্ট্যান্স এবং নিচে বারবার এখানে সাপোর্ট নিচ্ছে। তো ফাইনালি এই সাপোর্টকে ব্রেকডাউন করে দিয়েছে। তো হতে পারে স্টক প্রাইস আবার এর নিচে ফল করতে পারে। তবে মনে রাখবেন এর নিচে আরেকটি সাপোর্ট রয়েছে 80 টাকায়। তো এখন স্টক প্রাইস চলছে 82 টাকায়, তো 80 টাকার লেভেলকে যদি ক্রস করে তাহলে এই স্টকটি থেকে বেরিয়ে আসাই ভালো, কেননা এখানে একটা ব্রেকডাউনের সম্ভাবনা রয়েছে। নেক্সট জানতে চেয়েছেন ম্যাক্স ফিনান্সিয়াল সার্ভিস। তো স্টকটির পি 105, ইন্ডাস্ট্রি পি 24, সুতরাং একটু ওভার ভ্যালুড, প্লাস পিজি রেশিও 19.8, সুপার ওভার ভ্যালুড। তো লং টার্মের জন্য এই স্টকটিকে কখনই কেনা উচিত নয়।
আমরা যদি এর চার্ট দেখি, এখানে অল টাইম হাই থেকে স্টক প্রাইস নিচের দিকে নামে এবং আস্তে আস্তে উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছিল এবং বেশ কয়েক দিন ধরে এখানে কনসলিডেট করছে। তো এই লেভেলকে যদি ক্রস করতে পারে সুইং ট্রেডিংয়ের জন্য একটা ভালো মোমেন্টাম এখানে আমরা আশা করতে পারি। আরেকটি স্টকের নাম সুলা ভিনিয়ার্ড। তো সুলা ভিনিয়ার্ডের যদি আমরা স্টক দেখি, স্টক প্রাইসে ভালো র্যালি দেখিয়েছিল, তারপরে লোয়ার লো ফরমেশনে স্টকটি ডাউন ট্রেন্ডে চলছিল এবং ফাইনালি এখানে ডবল বটম তৈরি করার পরে এর যে নেকলাইন এখানে ব্রেকআউট দেয়। ব্রেকআউট দেওয়ার পরে এটা কী ছিল, অনেকেই এখানে ইনভেস্ট করতে চাইবেন যেহেতু ডবল বটম তৈরি করেছে এবং নেকলাইন ব্রেকআউট দিয়েছে। তো এখানে অনেক সময় ট্র্যাপ ট্রেডিং হয়, দেখুন কিং সাইজের রেড ক্যান্ডেল দিয়ে স্টক প্রাইস আবার নিচের দিকে এসে এবং দীর্ঘদিন ধরে একটা সাইডওয়েজ মুভমেন্ট এর চলছে। তো হতে পারে 475 টাকার লেভেলে এসে আবার বাউন্স ব্যাক করতে পারে, তো এটা একটা ইম্পর্টেন্ট স্টপ লস হবে আপনার। আর যদি একে ব্রেকডাউন দেয় তাহলে স্টকটি আবার বেকার হয়ে যাবে যতদিন পর্যন্ত আরও ভালো মোমেন্টাম এখানে দিতে না পারে। আরেকটি স্টকটির নাম টাটা এলেক্সি। তো দীর্ঘদিন ধরে আইটি সেক্টরের স্টকগুলো ভালো চলছে না, এক দু বছর ধরে খুবই খারাপ পারফরমেন্স দিচ্ছে। তো ফাইনালি এই আইটি স্টকগুলো এখন চলাচল শুরু করেছে, প্রায় 10,800 টাকার লেভেল থেকে স্টক প্রাইস ফল করে, এখানে ডবল বটম বানায়, ডবল বটম বানানোর পরে নেকলাইনে ব্রেকআউট হয়, আবার রিটেস্টের কাছাকাছি এসে স্টকে ভালো র্যালি দেখিয়েছিল। এখন স্টকটি আপাতত ডাউন ট্রেন্ডে চলছে। তো হতে পারে এই যে লেভেল প্রায় 6,800 টাকার লেভেল, এখন স্টক প্রায় 7,000 টাকা চলছে, তো 6,800 টাকার লেভেলে এসে এখানে আবার এখান থেকে বাউন্স ব্যাক করতে পারে। আর এখান থেকে যদি স্টক প্রাইস ফল করে আবার 5,800 টাকায় আমরা দেখতে পারি। তো আজকে একটি কোম্পানির রেজাল্ট বেরিয়েছে, কোম্পানির নাম মোনার্ক নেটওয়ার্ক। তো এই স্টকে যদি আমরা রেজাল্ট দেখি, সেলস ইয়ার অন ইয়ার বেসিস প্রায় 100% বেড়েছে, আগের ইয়ারে ছিল 41 কোটি টাকা, এবার হয়েছে 84 কোটি টাকা। ইবিটাও বেড়েছে 153% এবং নেট প্রফিট ইয়ার অন ইয়ার বেসিস বেড়েছে 135%। আগের ইয়ারে সেম কোয়ার্টারে 17 কোটি টাকা নেট প্রফিট করেছে, এবার সেটা বেড়ে 40 কোটি হয়েছে। কোয়ার্টার ওয়ান কোয়ার্টার বেসিস কীরকম রেজাল্ট করলো, 68 কোটি থেকে 84 কোটি হয়েছে, 30 কোটি থেকে 40 কোটি হয়েছে। সুতরাং কোম্পানি এখানে খুব ভালো রেজাল্ট করেছে। তো চাইলে এই স্টকটিকে আপনি স্টাডি করতে পারেন। আরেকটি স্টক মার্কেট ক্লোজ হওয়ার পরে তার রেজাল্ট আসে, স্টকের নাম হাটসান অ্যাগ্রো প্রোডাক্ট লিমিটেড। তো এখানে যদি আমি টোটাল ইনকাম দেখি, এবার 2,377 কোটি টাকা ইনকাম করেছে কোম্পানি, যেটা আগের কোয়ার্টারে 2,049 কোটি ছিল এবং প্রিভিয়াস ইয়ারের সেম কোয়ার্টারে ছিল 2,152 কোটি টাকা। আমি প্রফিট আফটার ট্যাক্স যদি দেখি তাহলে আগের কোয়ার্টারে ছিল 70 কোটি, এবার হয়েছে সেটা 175 কোটি এবং প্রিভিয়াস ইয়ারের সেম কোয়ার্টারে ছিল 109 কোটি টাকা। সরি, এটা প্রফিট বিফোর ট্যাক্স, প্রফিট আফটার ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স দেওয়ার পরে কোম্পানি এবার প্রফিট হয়েছে 130 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 52 কোটি টাকা এবং প্রিভিয়াস ইয়ারে ছিল সেটা 80 কোটি টাকা। তো এই স্টকটি কালকে সবার নজরে থাকবে, তো চাইলে এই স্টকটি সম্পর্কেও আপনি স্টাডি করতে পারেন। আজকে আরও বেশ কিছু ইম্পর্টেন্ট কোম্পানির রেজাল্ট বেরোবে, তো সবথেকে ইম্পর্টেন্ট আমার চোখ থাকবে জিও ফিনান্সিয়াল সার্ভিস, এই স্টকটি অ্যাঞ্জেল ওয়ানের দিকেও চোখ থাকবে, আজকে এই স্টকটির রেজাল্ট বেরোবে, এখনও পর্যন্ত বেরোয়নি। এছাড়া এইচডিএফসি এমসির রেজাল্ট অলরেডি বেরিয়ে গেছে, এখানে স্পাইস জেটের রেজাল্ট বেরোবে। তো যাই হোক, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রার রেজাল্ট অলরেডি বেরিয়ে গেছে, ভালোই রেজাল্ট করেছে। এবার কালকের জন্য বা নেক্সট কয়েকদিনের জন্য একটু সুইং ট্রেডিংয়ের জন্য কয়েকটি স্টক আমরা দেখব। প্রথম যে স্টকটির নাম, তার নাম ইলেকট্রো স্টিল। তো এই স্টকটি তার অল টাইম হাই থেকে স্টক প্রাইস নিচের দিকে আছে, এখন হাই ফরমেশনে স্টকটি উপরের দিকে যাচ্ছে। তো এখন অল টাইম হাইয়ের কাছে আছে, অল টাইম হাই কত, 208 টাকা। তো 208 টাকার উপরে যদি যায় স্টক প্রাইস তাহলে সেখান থেকে একটা ভালো মোমেন্টাম আসতে পারে। স্টক প্রাইস এখন কত চলছে, 202 টাকা। তো এই স্টকটিকেও আমাদের ওয়াচ লিস্টে থাকবে। নেক্সট যে স্টক, তার নাম নাভাকার কর্পোরেশন, নাভাকার। এখানে তার প্রিভিয়াস অল টাইম হাই থেকে স্টক প্রাইস নিচের দিকে আসে, আবার উপরের দিকে যায়, আবার নিচের দিকে আসে। তো কাইন্ড অফ একটা ডাব্লু প্যাটার্ন তৈরি করেছে, ডবল বটম, এবং তার এখানে স্টকের কী হয়, ব্রেকআউট হয়। তো এখান থেকে হায়ার হাই ফরমেশনে স্টকটি এখন উপরের দিকে যাচ্ছে এবং 3 দিন আগে এখানে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছিল, পারিনি। 130 টাকার লেভেল থেকে স্টক প্রাইস নিচের দিকে আসে, আর প্রিভিয়াস ডেতে এখানে একটি রেড ক্যান্ডেল তৈরি করেছে এবং আজকে কাইন্ড অফ একটা ডোজি ক্যান্ডেল তৈরি করেছে। তো এখন স্টক প্রাইস চলছে 118 টাকা। তো 130 টাকার উপরে যদি যায় স্টক তাহলে এখানে একটা ভালো মোমেন্টাম আমরা আশা করতে পারি। এছাড়া আজকের দিনের হাই কত ছিল, আজকের দিনের হাই 121 টাকা, কালকে যদি 121 টাকার উপরে যায় তাহলেও আমরা এখানে মোমেন্টাম আশা করতে পারি, সেক্ষেত্রে আমাদের স্টপ লস কী হবে, 115 টাকা। তো চাইলে এই স্টকটি আপনি স্টাডি করতে পারেন। নেক্সট একটি স্টকের নাম জিওজিৎ ফিনান্সিয়াল সার্ভিস। তো জিওজিতের অল টাইম হাই থেকে স্টক প্রাইস নিচের দিকে আসে, এখন এখানে কাইন্ড অফ একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছে। করার পরে খুব ইন্টারেস্টিংলি দেখবেন, এখানে যে তার অল টাইম হাই ছিল সেখানে একবার ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট ফেল করিয়েছে, আবার ব্রেকআউট দিয়েছে, আবার ব্রেকআউট ফেল করিয়েছে, আবার ব্রেকআউট দিয়েছে, আবার ব্রেকআউট ফেল করিয়েছে। তো এখানে একবার, দুবার, তিনবার, চারবার এখানে ব্রেকআউট হয়েছে প্লাস ব্রেকআউট ফেল করিয়েছে।
তো এখানে অনেকেই এন্ট্রি নিয়েছেন, তার স্টপ লস আমরা কী করি, ব্রেকআউট ক্যান্ডেলের লোকে আমরা স্টপ লস হিসেবে মার্ক করে দিই। তো এখানে মাল্টিপল টাইমে কিন্তু স্টপ লস হিট হয়েছে অনেকে, তো এটাকে বলা হয় অ্যাকুমুলেশন ফেস। তো এখানে যত বড় বড় প্লেয়ারগুলো আছে এখানে এন্ট্রি নেওয়ার পরে অনেকে স্টপ লস হিট করায়, তারপরেই মার্কেটকে কিন্তু উপরের দিকে নিয়ে যায়। তো ফাইনালি আজকে কিন্তু এই স্টকটি 15% মতো রিটার্ন অলরেডি দিয়ে দিয়েছে। তো এই জন্যই যে কোনো স্টক ব্রেকআউটের কাছে যদি টাইট কনসলিডেশন হয় সেখান থেকে স্টক প্রাইস কিন্তু একটা ভালো মোমেন্টাম আমরা আশা করতে পারি। তো অনেকের ধৈর্য থাকে না, এখানে ব্রেকআউট ফেল হয়ে যায় এখান থেকে আমরা বেরিয়ে যাই। তো ব্রেকআউট যখন ফেল হবে আপনি তার ট্রেডিং কীভাবে করবেন যদি জানতে চান কমেন্ট করে জানেন, তাহলে নেক্সট ভিডিওতে আমি সেটা আলোচনা করে দেবো। তো আজকে 121.70 টাকায় এর ক্লোজিং হয়েছে। তো আজকের দিনে হাই কত ছিল 24.65 টাকা, অর্থাৎ 225 টাকার উপরে কালকে যদি যায় তাহলে এই স্টকে আমরা এন্ট্রি নেওয়ার কথা ভাবতে পারি। আরেকটি স্টক, স্টকের নাম এইচবিএল পাওয়ার। তো এটা তার অল টাইম হাই থেকে স্টক প্রাইস নিচের দিকে আসে এবং হায়ার হাই ফরমেশনের উপরের দিকে যাওয়ার চেষ্টা করে। কোনো কারণবশত এখানে ইলেকশনের জন্য স্টক প্রাইস আবার নিচের দিকে আসে এবং আস্তে আস্তে স্টক প্রাইস উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। পুরো বিষয়টাকে যদি দেখি একটা কাপ তৈরি করেছে এবং আজকে একটা হ্যান্ডেল তৈরি করেছে। তো কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের ব্রেকআউট আজকে অলরেডি হয়েছে, ক্লোজিং হয়েছে 229 টাকায়। আজকের দিনে হাই কত ছিল 629 টাকা, আজকের দিনে হাই কত ছিল 645 টাকা। তো 645 টাকার উপরে যাওয়ার পরে এই স্টকটিকে এন্ট্রি নেওয়ার কথা ভাবতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের কয়েকটি ইম্পর্টেন্ট আপডেট যেগুলো আপনারা কমেন্ট করেছেন এবং জানতে চেয়েছেন, তো সেগুলো ডিসকাস করে দিলাম। তবে আমার কথায় কোনো ডিসিশন নেবেন না, নিজে আগে ভালো করে রিসার্চ করবেন তারপরে ডিসিশন নেবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।